যখন তৃণমূলে থাকবো তখন ভালো, আর যখন তৃণমূলে বিজেপিতে থাকবো তখন খারাপ, এই বিচারিতা ওনারা সবাই জানে। উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকায় যেতে পারেননি আগে, ফের বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করেছে সিআইডি। নৈহাটি উপনির্বাচনের আগের দিন অর্থাৎ 12ই নভেম্বর ভবানী ভবনে তলব করা হয়েছে অর্জুন সিংকে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন সাংসদ। এটা বাই ইলেকশনকে কেন্দ্র করে হঠাৎ 4 বছর পরে 5 বছর পরে আবার চিঠি আসতে শুরু হলো। তো আমি মনে করি তৃণমূল কংগ্রেসের পায়ে তলা মাটি নেই, তাই এইসব কাজ করছে, এই ধরনের ভয় দেখাবার একটা চেষ্টা করছে যাতে আমরা ভোটের সঙ্গে যুক্ত না হতে পারি, বা 13 তারিখে ভোট আছে 12 তারিখে আমাকে ডেকে নানা রকম হারাসমেন্ট করতে পারে, এরকম একটা ওদের প্ল্যানিং আছে। তারা মূর্খ আছে, এখন 12 তারিখে অনেক দেরি আছে, দেখা যায়, তার আগে তো অনেক কিছু আছে, অনেক কিছু হবে, অনেক কিছু দেখবেন আপনারা, অনেক কিছু পাবেন আপনারা, অনেক কিছু শুনবেন আপনারা, সবই আছে। সেটা এখন অত অ্যাডভান্স তো বলা ঠিক না, সময় আসলে সব বুঝবেন। কোর্টে পেরে না উঠে সিআইডিকে দিয়ে হেনস্থা করানো হচ্ছে বলে অভিযোগ করেন অর্জুন সিং। যে 65টা মামলা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল তখন থেকে এরা কোনো কিছু করতে পারছে না, সেই মামলাতে আবার একটা নতুন ভাবে চিঠি দিয়েছে, পুরনো মামলা। যেখানে ডিজিটাল সিস্টেম আছে সেখানে আপনি লোন নেবেন আর লোন রিটার্ন করবেন, ইন্টারেস্ট দেবেন, তার মধ্যে ঘপলা কোথা থেকে হতে হয়, এটা সব পলিটিক্যালি গিমিক আছে। এই জন্য কোর্টে পারছে না তো মাঝে মাঝে ওই পুলিশকে দিয়ে সিআইডিকে দিয়ে নোটিশ, কখনো সিআইডি দেখে, কোনো ডিডি দেখে, কখনো কোনো অফিসারকে লাগিয়ে রাখে, এইসব করে এতে কিছু হবে না। আরে 5 বছরে কি করতে পারলেন না? যখন তৃণমূলে থাকবো তখন ভালো, আর যখন তৃণমূলে বিজেপিতে থাকবো তখন খারাপ, এই বিচারিতা ওনারা সবাই জানে। 2020 সালে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন 4 কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে, সেই মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতেই অর্জুনকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। 12ই নভেম্বর সকাল 11:30 ভবানী ভবনে হাজিরা দিতে হবে বিজেপি নেতাকে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।